বিয়ের দিনের মাথায় স্বামী স্ত্রীর মৃত্যু স্ত্রীকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল স্বামী ঘটনা বদরপুরের কালাইরপন্থ এলাকায় একই ঘরে স্বামী স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায় পাশাপাশি বিয়ের সাত দিনের মাথায় হৃদয় বিদারক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মৃত দম্পতির নাম রতন পাল ও মাম্পি মালাকার এ বিষয়ে মৃতা মাম্পি পালের মামা জানায় মাম্পির পরিবার খুবই গরিব পরিবারের সদস্য ও এলাকাবাসীরা মিলে আজ থেকে প্রায় এক সপ্তাহ পূর্বে বিয়ে দিয়েছে তারপর থেকে সুখে চলছিল মাম্পির সংসার বিয়ের পর গত কিছু দিনে মাম্পির সাথে তার পরিবারের অনেকবার কথা হয়েছে কিন্তু কোনো প্রকার অশান্তির কথা উল্লেখ করেনি মাম্পি কিন্তু এই ঘটনার পর মাম্পির শ্বশুরবাড়ির লোকেদের দিকে অভিযোগের আঙুল তুলছে মাম্পির পরিবারের লোকেরা এছাড়া এলাকাবাসীর ধারণা কোনো কিছু নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের সৃষ্টি হয়েছিল যার জেরে এই ঘটনাটি ঘটেছে ঘটনার খবর পেয়ে ছুটে এসেছে বদরপুর থানার পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আমার তো বাঘনির গোলাকাটা জামাই ভাসে লাগা সম্পূর্ণ তারা কালপির তারা আমার বাঘনি কালকে বিয়ে দিছে এক সপ্তাহ হয়েছে না বা কাল আমার বাঘনি অন্য কিছু নাই রিজাল্ট